পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্যই দিব্যৈ নমো নমঃ। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম। মহারাজদের চরণে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম। এবং আপনারা যে কজন ভক্ত আছে তাদের চরণেও আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর কদিন বাদেই, মানে আজকে 7 তারিখ, আর ঠিক 11 দিন বাদেই মায়ের তিথি পুজো। আজকে শনিবার, একটুখানি মায়ের কথাই হোক, কিন্তু মায়ের কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে, যে স্বামী সুপর্ণানন্দজি মহারাজ একবার বেলুড় মঠে বলছিলেন মায়ের তিথি পুজোর দিন, একবার বেলুড় মঠে মায়ের একবার বেলুড় মঠে মায়ের তিথি পুজোতে যে কজন বক্তা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক পরম পূজনীয় সুপর্ণানন্দজি মহারাজ। মহারাজ প্রথমে উঠে মায়ের স্তব স্তুতি করে তারপরে বললেন যে প্রাচীন সাধুরা বলতেন মায়ের কথা খুব সতর্ক হয়ে বলতে হয়, কি বলতে কি বলে ফেলবে। কারণ লক্ষ্য করে দেখুন, স্বামী বিবেকানন্দ ঠাকুরের অতি প্রিয় নরেন, ঠাকুরের সাথে কত যুক্তি বুদ্ধির লড়াই করছে, বাগবিতণ্ডা করছে, শুধু মারপিট করতে বাকি রেখেছে ঠাকুরের সাথে। একটি কথাও ঠাকুরের বিনা বিচারে মেনে নেননি, এমনই নরেন, প্রখর যুক্তিবাদী। কিন্তু সেই নরেনকে পরবর্তীকালে দেখুন, সেই ঠাকুরের কথাই যখন বলতে বলা হচ্ছে তখন গিরিশ ঘোষ নিজে যখন স্বামীজিকে বলছেন যে তুমি এবার ঠাকুর সম্পর্কে লেখো, গুরু ভাইরা এক এক করে ধরছেন যে তাঁর লেখাটাই সব থেকে অথেন্টিক হবে এটি মনে করে তাঁকে যখন লিখতে বলা হচ্ছে, তিনি কি কি বলছেন একটু লক্ষ্য করি। ঠাকুরের কথাতেই বলছেন যে আমি তাঁর কথা লেখার অযোগ্য, একদম এই কথা বলে অযোগ্য বলছেন নিজেকে, আমি তাঁর কথা বলার লেখার অযোগ্য। আবার এ কথা বলছেন, শিব গড়তে বানর গড়ব, অর্থাৎ ঠাকুরের কথা লিখতে গিয়ে আমি ভগবানকে হয়তো ছোট করে ফেলব। আবার সেই স্বামীজি যখন গুরু ভাইরা খুব করে চেপে ধরলেন, তখন মানে অনেক কষ্টে 2টি শব্দ বললেন ঠাকুরের সম্পর্কে, বললেন লাভ পার্সনিফাইড, অর্থাৎ প্রেমা ঘন মূর্তি। কারণ প্রেম, এই লাভ শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন গ্রামারের ভাষায়, ইংরাজি ব্যাকরণের ভাষায়। তো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি হয়, উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, কিন্তু বাহ্যিক যে কর্মেন্দ্রিয় তা দিয়ে সেটাকে স্পর্শ করা যায় না, জ্ঞানেন্দ্রিয় দিয়ে সহজে অনুভব হয় না, অথচ এগুলো অনুভবযোগ্য, কখনোই স্পর্শ করা যায় না। তারা ঠাকুরকে বলছেন লাভ পার্সনিফাইড, অনেক কিছু বলার পর এটি বললেন। কিন্তু সেই নরেন জীবনে 2টি সময় ভয়ে ভয়ে কাঁপছেন, এক ঠাকুরের কথা বলার সময়,
আর মার কথা বলার সময়। দেখুন, একটু আগেই যে বলছিলাম যে নরেন্দ্রনাথ তার অতি প্রিয় পরম আরাধ্য গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণদেব যার স্তব স্তুতি করে কত কি বলেছেন, সেটা আচণ্ডালা প্রতিহত রয়ে যশ প্রেম প্রবাহই হোক, নরদেব দেব জয় নরদেব হোক, কত কি বলেছেন গুরুদেব সম্পর্কে, কি সুন্দর সুন্দর কথা বলুন। অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম, কত সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, কি সুন্দর সুন্দর বলেছেন। সেই ঠাকুর সম্পর্কে নিজে বলছেন আমি বলার অযোগ্য, এমনকি এক জায়গায় বলছেন আমি নিজে যা কিছু হয়েছি, স্বামী বিবেকানন্দ বলছেন আমি নিজে যা কিছু হয়েছি আগামী দিনে পৃথিবী যা হবে তা সবই আমার গুরুদেবের কৃপা করুণা এবং ইচ্ছা। সেই নরেন্দ্রনাথ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ মহাপুরুষ মহারাজকে চিঠি লিখছেন, এটা আমাদের সবারই জানা, আমরা একটু করে অনুধ্যান করব যাস, কারণ গম্ভীর মহারাজ পরম পূজনীয় গম্ভীরানন্দজি বারবার এই কথাটি সাধু গৃহী সবাইকে বলেছেন কথা প্রসঙ্গে, যে এই যে দিব্য পুরুষ তাকে দেবী বলবেন কি মানবী বলবেন, দেবতা বলবেন কি মানব বলবেন, এ তো অনেক তর্কের বিষয়, কিন্তু এই দিব্য পুরুষদের জপ ধ্যান প্রার্থনা করার সাথে তাদের লীলা অনুধ্যানের কোনো পার্থক্য নেই। গম্ভীর মহারাজকে এক সাধু জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ আপনি এত ব্যস্ত, তাহলে কি করে সব সময় আপনারা জপ ধ্যান করেন? বললেন সে অর্থে তো সব সময় জপ ধ্যান করা সম্ভব হয় না, গুরু নির্দেশিত পথে জপ ধ্যান আমরা করি ঠিকই, কিন্তু একটা কাজ সেরে যখন আর একটা কাজের মাঝে, দুটো কাজের মাঝে যখন একটু ফাঁকা পায়, যদি জপের সময় না পায়, ধ্যানের সময় না পায়, তখন আমরা ঠাকুর মা স্বামীজি বা তাঁদের সন্তানদের বা মহাপুরুষদের জীবনের কোনো একটি লীলা অনুধ্যান করি। কারণ মহাপুরুষদের বা দিব্য পুরুষদের এই লীলা অনুধ্যানের সাথে জপ ধ্যানের কোনো পার্থক্য নেই। তাই আমরা এই অল্প সময়ে কয়েকটি ঘটনা এমনভাবে অনুধ্যান করব যেন আমরা তাদের সামনেই বসে আছি, তাদেরকে দেখতে পাচ্ছি, এবং সেটা জপ ধ্যানের থেকেও যেন অনেক বড় হয়। আর এখানে যেভাবে ঠাকুরমা স্বামীজি বসে আছেন, মানে কেউ যদি জোর করে ভাবতে চায় যে এগুলো মূর্তি বা পিকচার বা চিত্র তৈলচিত্র কিছু ভাবতে যায়, সে ভাবতে পারবে না, একদম যেন সামনেই বসে আছেন। তাই এখানে মুখ দিয়ে কথা বেরোনো খুব মুশকিল, তবু এই মুখ দিয়ে কথা দিয়ে তাঁর পূজা সম্ভব, তাঁরই কথা দিয়ে তাঁর পূজা সম্ভব গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। আর উদ্দেশ্যটা যেহেতু মহৎ, যে তাঁর লীলা চিন্তন করে তাঁর অনুধ্যান করা, নিরত তাঁর স্মরণ মনন করা, সেটা তো আধ্যাত্মিক জগতে একেবারে দারুণ গুরুত্বপূর্ণ। এই নরেন্দ্রনাথ মহাপুরুষ মহারাজকে চিঠি লিখছেন বিদেশ থেকে, তারকদা তোমরা মাতা ঠাকুরানিকে কেউ চিনতে পারোনি, আমি জ্যান্ত দুর্গার পূজা দেখাব, শক্তি বিনা জগতের উদ্ধার করবে কে? সেইখানে বলতে গিয়ে বলছেন যে রামকৃষ্ণ দেব তার পরম আরাধ্য গুরু সম্পর্কে উনি আগেই বলেছেন আমি নিজে জীবনে যা কিছু হয়েছি, পৃথিবী আগামী দিনে যা কিছু হবে, সবই আমার গুরুদেবের ইচ্ছা। সেই নরেন্দ্রনাথ বলছেন যে রামকৃষ্ণ পরমহংস বরং যান ক্ষতি নাই, মাতা ঠাকুরানি গেলে সর্বনাশ।
এবং বলছেন ওইখানের ওই চিঠিটা যদি ভালো করে পড়েন, শুধু আবেগের আতিশয্যে নয়, অত্যন্ত দৃঢ় কণ্ঠে যেন বলতে চাইছেন স্বামীজি, আমরা কথায় কি বলি কোনো একজন মানুষকে, কোনো একটি ছাত্রকে, কোনো একটি ছেলেকে, ছোট ছেলেকে একটু ছোট করবার জন্য তার প্রতি বিরক্ত হয়ে বলি তোর ঘোড়ার ডিম হবে। কিন্তু স্বামীজি বলছেন যার ঠাকুর ও মায়ের উপর ভক্তি নেই, বিশ্বাস নেই, তার ঘোড়ার ডিমও হবে না। এইরকম নরেনের বিশ্বাস। ঠাকুরের ভাষায় ঠাকুর গিরিশ ঘোষ সম্পর্কে যা বলতেন, পাঁচশিকে পাঁচানা বিশ্বাস, নরেনের বোধ হয় তার থেকেও। আপনি দেখুন পরবর্তীকালে তাঁর গুরুদেবের সাথে অতীতে যিনি একটু আগেই বললাম শুধু মারপিট করতে বাকি রেখেছে, একটা কথাও বিচার করে মানেনি, এমনকি তিনি যে অবতার এটা শেষ মুহূর্ত পর্যন্ত যখন কাশীপুরে তিনি অসুস্থ রক্ত বমি করছেন তখনও তিনি বসে বসে ভাবছেন এই মুহূর্তে যদি উনি বলেন উনি অবতার তাহলে আমি বিশ্বাস করব, মনে মনে ভাবছেন। কিন্তু অন্তর্যামী ভগবান তাকে বললেন যে এখনো তোর বিশ্বাস হলো না, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে রাম ও কৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়, এই কথাটি বলেছিলেন। সেই নরেন্দ্রনাথ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হওয়ার পর, রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হয়ে গেল, রামকৃষ্ণ মিশন গোটা জগৎটা যেমন মা শারদার প্রসব করা, তিনি জগৎ প্রসবিনী। গানে আছে সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। সেই জগৎ প্রসবিনী মা ঠাকুরের ইচ্ছার ফল, যেটা ঠাকুর নিজে হাতে গড়ে দিয়ে গেলেন রামকৃষ্ণ সংঘ, সেটাকে তিনি যদি একটি সন্তান মা শারদা শ্রীরামকৃষ্ণের থেকে গর্বে ধারণ করে থাকেন, সেটির নাম রামকৃষ্ণ সংঘ, যা যুগ যুগান্তর ধরে জগতের কল্যাণ করবে। সেটিকে প্রসব করলেন, ঠাকুরের ইচ্ছার প্রসব হলো। কি করে প্রসব করলেন না, বুদ্ধগয়ায় গেলেন, বুদ্ধগয়ায় গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীরা একত্রে ভিক্ষা করেও ছাতের তলায় থাকে দেখে তিনি ঠাকুরের কাছে করজোড়ে প্রার্থনা করলেন, ঠাকুর তোমার নামে এই ছেলেরা সব ঘর ছেড়েছে, এরা গাছতলায় থাকবে, ঘুরে ঘুরে বেড়াবে, তাহলে সাধন ভজন করবে কি করে, এরা যেন এদের মতো একটা সংঘ পায়। তার থেকেই জগৎ প্রসবিনী রামকৃষ্ণ সংঘ প্রসব করলেন। এবং লক্ষ্য করে দেখুন আজকের দিনে যতটা ভাবা সম্ভব, যে যুগে রাষ্ট্রপতি একজন মহিলা হন, হতে পারেন কিছুদিন আগে ছিলেন প্রতিভা প্যাটেল আপনারা জানেন, যে যুগে লোকসভা স্পিকার একজন মহিলা হন, যে যুগে জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক হন মহিলা, স্কুলে স্কুলে হেডমিস্ট্রেস হন মহিলারা, বহু মহিলারা সাফল্যের সাথে বিভিন্ন অর্গানাইজেশন এমনকি আধ্যাত্মিক অর্গানাইজেশন চালায় সারদা মঠের মতো, সে যুগে ভাবাটা কিছু কঠিন নয়। কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে, 200 বছর আগে প্রায় মা সারদা একটি দেশে সব থেকে বড় একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠানের কর্ণধার, ঠাকুরের নামে প্রতিষ্ঠান, ঠাকুরই সেখানকার সব, কিন্তু তার কর্ণধার মা স্বয়ং। এবং সেই মা যা ডিসিশন দিচ্ছেন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, অন্যরা তো দূরের কথা, স্বয়ং নরেন্দ্রনাথ তখন তিনি বিবেকানন্দ হয়ে গেছেন, তিনি নত মস্তকে সব কিছু মেনে নিচ্ছেন। দুই একটা ঘটনা দেখুন, বেলুড় মঠে প্রথম দুর্গাপুজো হবে,
স্বামীজি বললেন, স্বামীজির খুব ইচ্ছা, কারণ স্বামীজি কথায় কথায় সাহসের কথা বলতেন, রিপু দমনের কথা বলতেন, তাই তিনি মনে করলেন এখানে ছাগদলি তার প্রতীক হবে। হবে, কিন্তু মা যখন একবার বলেছিলেন না বাবা সাধুদের জীব হত্যা করা মানায় না, আর একটি কথা বললেন না, সব মেনে নিলেন। তারপর একটি ব্রাহ্মণ রাঁধুনি ছিল বেলুড় মঠে, তাকে স্বামীজি তাড়িয়ে দিয়েছে, চুরি চামারি কিছু করেছে, সে গিয়ে সোজা বাগবাজারে মায়ের বাড়িতে মায়ের পা দুটি ধরেছে। কোনো কারণে বেলুড় মঠ থেকে বাবুরাম মহারাজ গেছিলেন ওই মায়ের বাড়িতে, তো বাবুরাম মহারাজকে মা বললেন এই ছেলেটিকে নিয়ে যাও মঠে, ওর অনুশোচনা হয়েছে, ও আর এরম করবে না। দূর থেকে স্বামীজি লক্ষ্য করলেন তার ঘর থেকে যে বাবুরাম মহারাজ ওই তথাকথিত চোর ওই ছেলেটিকে ওই রাঁধুনিটিকে নিয়ে আসছে। উনি এখানে বললেন এই রে বাবুরামের মাথা খারাপ হয়ে গেছে, দেখ আবার সেই চোরটাকে ধরে আনছে। বাবুরাম মহারাজ কিচ্ছু বললেন না, এসে সামনে খালি বললেন মা পাঠিয়েছে, আর সেই বিষয়ে স্বামীজি কোনো কথাই বললেন। মহাপুরুষ মহারাজ এক ব্রহ্মচারীর আচরণে অসন্তুষ্ট হয়ে এমন কিছু করে ফেলেছে, তাকে বললেন তোমাকে আর সঙ্গে থাকা হবে না, সে আর কোনো কথা না বলে সোজা যায় আমাকে মার কাছে গিয়ে ধরল, কান্নাকাটি করল। মা বললেন তারককে লিখে দাও বাবা, তারক ছেলেটি অনুশোচিত, ওকে মঠে ঠাঁই দাও। মহাপুরুষ মহারাজ তাকে বললেন হ্যাঁরে বাবা, একবার আমাকে বলতে পারলি না, সোজা হাইকোর্টে গিয়ে নালিশ করলি, হাইকোর্টই বলুন সুপ্রিম কোর্টই বলুন, রামকৃষ্ণ সংঘের প্রথম ও শেষ কথা মা সারদা, এটা আর কেউ করে দেননি, স্বয়ং যার নামে এই সংঘ ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি নিজে হাতে করে দিয়ে গেছেন 1872 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালিকা পূজার দিনে। সেই দিন নিজের ইষ্ট দেবী ষোড়শী জ্ঞানে মা সারদা দেবীকে পূজা করে তার মধ্যে জগন মাতৃত্বের উন্মোচন করে মা সারদাকে জগন মাতা রূপে উদ্বোধন করে দিয়ে গেলেন, তাকে পূজা করে আরতি করে সাষ্টাঙ্গে প্রণাম করে যে জপের মালা ইষ্টের চরণে ছাড়া কোথাও রাখা যায় না, সেই জপের মালাটি পর্যন্ত সমস্ত সাধনার ফল ডাইরেক্ট 12 বছর, ইনডাইরেক্ট 5 বছর, 17 বছরের সাধনার ফল মা সারদার চরণে দিয়ে গেলেন, দিয়ে পৃথিবীবাসীকে জগৎবাসীকে দেখিয়ে দিয়ে গেলেন তোমরা আমাকে মানুষ বলো, দেবতা বলো, অবতার বলো, ভগবান বলো, অনন্ত ভাবময় আমি, আমাকে তোমরা যেভাবে যার বুদ্ধি অনুযায়ী উপলব্ধি অনুযায়ী যে যার স্তর থেকে যাই ভাবো, যদি স্বয়ং ব্রহ্মও ভাবো। কেন ব্রহ্ম ভাবো? মনে পড়ছে সেই দিনটা যেদিন মথুর বাবুকে দিয়ে স্বয়ং ভৈরবী ব্রাহ্মণী বিচার সভা বসালেন ভারতবর্ষের সমস্ত পণ্ডিতদের একত্র করে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবান বিষ্ণুর অবতার বলে প্রমাণ করতেন। সেই তিনটার কথা একটু স্মরণ করুন, ঠাকুর এক কোণে বসে আছেন, তাকে বসিয়ে রাখা হয়েছে, আর ভৈরবী ব্রাহ্মণী শাস্ত্র থেকে সমস্ত নথিপত্র প্রমাণ নিয়ে এসে একের পর এক পণ্ডিতদের সামনে প্রমাণ করছেন যে ভগবান শ্রীচৈতন্য দেবের এবং রাধারানীর যে 19টি মহাভাব প্রতি মুহূর্তে লক্ষ্য করা যেত, তারা অবতার বলে, ভগবানের অবতার বলে সেই 19টি মহাভাব প্রতি মুহূর্তে পরিলক্ষিত হয় এই পরম পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে। সেই সময় যখন ভৈরবী ব্রাহ্মণী অপেক্ষা করছেন, তার কাজ শেষ, সবাই কি উত্তর দেয়, তেমন সময় সবার কথার শেষে
বৈষ্ণব চরণ তৎকালীন কলকাতার সব থেকে বড় পণ্ডিত, ভারতবর্ষের অন্যতম বৃহৎ পণ্ডিত, অত বড় পণ্ডিত, তিনি এসে বললেন, হ্যাঁ ইনি স্বয়ং নারায়ণের অবতার। যখন ওই কথা বলছেন তখন বৈষ্ণব চরণের থেকেও অনেক বড় পণ্ডিত আমাদের বাঁকুড়ার সংসার গ্রামের পাশে ইন্দাস গ্রামে সেই পণ্ডিত মশাই এসে বলছেন, ছি বৈষ্ণব চরণ এই কথা বলল, তোমাকে ভগবানের নারায়ণের অবতার বলে মেনে নেওয়া উচিত। ছি 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 ছি, কি হীন বুদ্ধি বৈষ্ণব চরণ! সবাই ভাবছে তাহলে কি উনি ভগবানের অবতার ন, বিষ্ণুর অবতার ন? তখন সেই পণ্ডিত ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের চরণের সামনে নতজান হয়ে হাত জোর করে বললেন, না প্রভু, তুমি শুধু ভগবানের অবতার নও, বিষ্ণু বা নারায়ণের অবতার নও, যুগে যুগে যত অবতার যেখান থেকে অবতীর্ণ হয় তুমি সেই স্বয়ং পরব্রহ্ম। প্রসঙ্গত বলে রাখি, যখন এইরকম বিচার সভা চলছিল তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করছিলেন জানেন? যখন ভৈরবী ব্রাহ্মণী বিচার করছেন, ওনার এইরকম ভাব হয় ওই রকম ভাব হয়, উনি হাতে এক মুঠো মৌরি আছে, একটু করে খাচ্ছেন আর বলছেন, না গো আমার অমন নয়, আমার এমন হয়। দেখুন উনি কত সহজ সরল, আমাদের একটু প্রশংসা করলে আমাদের মানে জিম করে বুক বাড়াতে হয় না, এমনি বুকের ছাতি বেড়ে যায়। অথচ ঠাকুর দেখুন কত সহজ সরল নির্বিকার। যখন ভৈরবী ব্রাহ্মণী সাষ্টাঙ্গে প্রণাম করে ভগবান শ্রীরামকৃষ্ণ তার জীবন্ত ভৈরব তাকে গিয়ে বললেন, ঠাকুর আপনাকে সবাই অবতার বলে মেনে নিয়েছে, গৌরকান্ত পণ্ডিত আপনাকে স্বয়ং পরব্রহ্ম বলেছেন। ঠাকুর কি বললেন জানেন? বললেন, যা পাগল বলেনি তো। এই হচ্ছে প্রকৃত যারা বড়, প্রকৃত যারা মহৎ, প্রকৃত যাদের মহত্ত্বতা আছে তারা তাদের মহত্ত্বতা সম্পর্কে সবসময় অচেতন থাকেন, আর যারা একটুখানি গুণের জন্য মানুষ তাদের একটু ডাকা খোঁজা করে তাদের বুকটা এত বেড়ে যায় এবং ওই একটুখানি গুণে জন্য নিজেকে কি না কি মনে করে, তাদের সমস্ত বিনয় লোপাট হয়ে যায়। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখুন বলছেন, যাক পাগল বলেনি তো, কারণ সারা জীবন একটা কিছু পোড়া গন্ধ বলছেন যে পাগল বলেনি তো, কারণ সারা জীবন উনি শুনেছেন ওনাকে সবাই পাগল বলেছেন। যাই হোক, এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, তিনি আমাদের বলছেন, তুমি আমাকে যাই ভাবো, মানব ভাবো, দেবতা ভাবো, ভগবানের অবতার বলো। স্বামীজি বলেছেন তাকে অবতার বললে ছোট করা হয়, কেউ তো তাকে অবতার বলতেই পারে, যার যেমন বুদ্ধি যার যেমন উপলব্ধি। আর স্বয়ং পরব্রহ্মই বলো, আমার ঠাঁই কিন্তু ওই ব্রহ্মময়ী রাঙা চরণ দুটিতে। আমি এই কথাটা বলবার জন্য ঠাকুরের কথা একটু নিয়ে এলাম, যে ঠাকুর নিজে দেখিয়ে দিয়ে গেলেন রামকৃষ্ণ সংঘের প্রথম এবং শেষ কথা মা শারদা, এবং ভগবান লাভ বলতে যা বোঝায় তা ওই মা শারদার চরণ দুটিকে লাভ করা। এখানে সত্যকাকা একটা গান গান না, মায়ের দুটি চরণ সার, মায়ের দুটি চরণ সার, ওই দুটো চরণ জীবনের সার করে নিতে হবে, তার নামই ভগবান লাভ। কেননা ওই ব্রহ্মময়ীর কৃপায় কেউ ব্রহ্মা হয়, কেউ বিষ্ণু হয়, কেউ মহেশ্বর হয়, কেউ ভগবান রামকৃষ্ণ হন। এ কথা আমার কথা নয়,
একথা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথাও নয়, এই কথা মার্কণ্ডেয় পুরাণের চণ্ডীতে লেখা আছে। চণ্ডীতে যে দেবী সূক্ত আছে, যে দেবী সূক্তে অম্ভ্রেন ঋষির কন্যা বাক যখন ব্রহ্ম জ্ঞান লাভ করলেন, তিনি নিজে উপলব্ধি করলেন যে ব্রহ্মময়ীর উপাসনা জগতে চিরকাল ঋষি এবং সাধকরা করে আসছেন, আমি স্বয়ং সেই ব্রহ্ম, আমি স্বয়ং সেই ব্রহ্মময়ী। তখন তিনি বলছেন ওই বাক, আমি একটু মনে করিয়ে দিই, আপনারা যারা চণ্ডী পড়েন তারা তো জানেন, আর যারা পড়েন না তারা মহিষাসুর মর্দিনীতে শোনেন, অহং রুদ্রে ভি বসুভিশ্চরাম্যহং বলে একটি স্তোত্র আছে, ওটা ঋগ্বেদের দশম অনুবাকের দশম মণ্ডলের দশম অনুবাকের ওই স্তোত্র, ওইটি সেই যে স্তোত্র, সেখানে মা পরিষ্কার ব্রহ্মময়ী মা বলছেন যে আমার কৃপায় কেউ ব্রহ্মা হয়, কেউ বিষ্ণু হয়, কেউ মহেশ্বর হয়, আমি কাউকে ঋষি করি, কাউকে এমন ব্রহ্ম মেধা দান করি যার ফলে কেউ ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারেন। গানে আছে, করে দাও মা ব্রহ্ম পদ কারে করো অধগামি, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়ামি। এই জগতে যা কিছু হয় তা ব্রহ্মময়ীর ইচ্ছাতেই হয়। সংক্ষিপ্ত সময়ে আর দুই একটি ঘটনার কথা ভাবি, বিস্তারিত যদি ভগবান কোনোদিন দিন দেন সেদিন হবে, তার জন্য ঘন্টা দেড়েক তো মিনিমাম লাগবেই, তাই আজকে দুই একটি ঘটনার কথা ভাবি। ভেবে অনুধ্যান করবার চেষ্টা করি যে মাকে অনুধ্যান করে আমাদের কি লাভ হবে, আমাদের কি হবে, মা তো জগন্মাতা হয়ে গেছে, ঠাকুর তো সকলের পরম আরাধ্য হয়ে গেছে, আমাদের কি লাভ হবে না? প্রথমেই মনে রাখতে হবে, বাবার সম্পত্তিতে যেমন পুত্র বা কন্যার চির অধিকার, তেমনি যে দিব্য পুরুষের, যে জগদীশ্বর বা জগন্মাতার ধ্যান করা হয়, তাদের সমস্ত গুণ, তাদের সমস্ত দিব্য গুণের ঐশ্বর্য আমার প্রাপ্তি হয়। তাহলে কি প্রাপ্তি হবে? দুই একটা ঘটনার কথা যদি ভাবি তাতে দুই একটি গুণ, কারণ অনন্ত, গানে আছে, অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামিনী গিরিজে মা, আছেন তাহলে অনন্ত রূপিণী অনন্ত গুণবতী, তার গুণের শেষ নেই, তবু একটা দুটো যদি আমরা তল করতে পারি তাতে আমাদের জীবন বর্তে যাবে, সত্যি স্বামীজির কথা সত্য হবে যে মানুষ, স্বামীজি বলছেন খুব জোর করে, ম্যান ইজ নট জাস্ট ম্যান, মানুষ কেবলমাত্র মানুষ নয়, ম্যান ইজ গড হিমসেলফ, মানুষ নিজেই দেবতা, ম্যান ইজ নট জাস্ট গড হিমসেলফ, মানুষ কেবলমাত্র নিজে দেবতা নয়, man can even be greater than god, মানুষ ভগবানের থেকেও বড় হতে পারে, মানুষ দেবতার থেকে বড় হতে পারে, তার প্রমাণ এনারা। তাই জন্যই ট্র্যাডিশনাল দেবদেবীদের ফেলে আমরা এদের পুজো করি, শুধু ফেলে নয়, আমরা যখন এদের পূজা করি তখন ভাবি সর্বদেব দেবী এদের মধ্যে আছে, ওম ঐম সর্বদেব দেবী স্বরূপায় শ্রাম কৃষ্ণায় নমঃ, ওম ঐম হ্রিং সর্বদেব দেবী স্বরূপিণ্যৈ শ্রী সারদা দেব্যৈ নমঃ। আমরা এইভাবে তাদের পূজা করি যে এদের পূজা করলে আর কোনো দেবদেবী পূজা করার বাকি থাকে না, একসাথে সকল দেবদেবীকে সন্তুষ্ট করা যেতে পারে। তাদের সামান্য একটি গুণের যদি আমার মধ্যে পরশ পায় আমার জীবনটা বর্তে যাবে। আমি মায়ের কথাতেই বলি,
যে গুণটি আমাদের নারী পুরুষ সকলের প্রয়োজন বলে আমার মনে হয়েছে এই ছোট্ট জীবনে, আপনারা যারা এখানে সবাই বসে আছেন প্রায় সবাই আমার থেকে শারীরিক বয়সে নিশ্চিত বড়, তাই আমার এই ছোট্ট বয়সে ছোট্ট জীবনে উপলব্ধি হয়েছে যেটি, সেটি এইটি যে আমাদের নারী পুরুষ সকলে আর যদি কোনো গুণ নিতে না পারি, একটি গুণ নিলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, এবং সেটি মা ধরিয়ে দিচ্ছেন কি, মা বলছেন বাবা ঠাকুরের এবারে জগতে মাতৃভাব ছিল, সেই মাতৃভাব প্রকাশের জন্য আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব শ্রীরামকৃষ্ণের স্তোত্রে আছে, স্ত্রীষু নিত্য মাতৃরূপ শক্তি ভাব ভাবকম, আবার বলছি স্ত্রীষু নিত্য মাতৃরূপ শক্তি ভাব ভাবকম, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবময় অনন্ত গুণময়, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ গুণ যদি বলা হয়, মা বলেছেন ঠাকুরের ঐশ্বর্য হচ্ছে ত্যাগ, কিন্তু ঠাকুরের যদি এই ত্যাগের ভূষণ দিয়ে যে ভাবটিকে জগতে তুলে ধরেছেন ঠাকুর, সেটি হলো তার মাতৃভাব। এই মাতৃভাবের প্রথমটি হচ্ছে স্ত্রীষু মাতৃরূপ, ত্রিশু নিত্য মাতৃরূপ, স্ত্রী মাত্র স্ত্রীষু বলছেন সকল স্ত্রী, যেমনটি চণ্ডীতে বলা আছে বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদাহ স্ত্রিয়া সমস্তা সকলা জগৎস, জগতের সকল স্ত্রী লোক মা মহামায়ার অংশ মাত্র, সেখানে বলেছে স্ত্রীয় সমস্তা। এই স্ত্রী ও সমস্তা এই দুটো সংস্কৃত শব্দকে যদি এক জায়গায় করি তাহলে এই স্ত্রীষু শব্দটা বেরোবে, ত্রিশু মানে সকল স্ত্রী লোক, নিত্য মাতৃরূপ প্রতি মুহূর্তে তারা মাতৃরূপ। স্বামী বিবেকানন্দ একবার একটি আলোচনা প্রসঙ্গে বলেছিলেন নিজের স্ত্রী ছাড়া সকল নারীকে মাতৃ জ্ঞান করতে হবে। স্বামীজি বোধ হয় সাধারণ মানুষের জন্য একটু সহজ করে দেওয়ার জন্য এই সহজটুকু রেখেছিলেন, কিন্তু তার পরম আরাধ্য গুরুদেব মুখে বলেননি কিছু, আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন শুধু নিজের স্ত্রী ছাড়া জগতের সমস্ত স্ত্রীকে বা রমণীকে বা নারীকে নয়, নিজের স্ত্রীকে পর্যন্ত ইনক্লুডিং ইওর ওন ওয়াইফ, তোমার নিজের যে স্ত্রী তাকেও মাতৃরূপে দেখবে। এই মাতৃভাবের প্রথম বৈশিষ্ট্যই হলো জগৎকে মাতৃরূপে দেখা, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জগৎকে মাতৃরূপে দেখতে দেখতে আমি কি জগতের বাইরে, আমি তো জগতেরই মধ্যে, তাই যদি হয় তাহলে আমার নিজের মধ্যেও সেই মাতৃভাবের বিকাশ, আমি পুরুষ হই বা নারী হই। ঠাকুরকে দেখে কি মনে হয় না যে একজন মা, শুনেছি নাকি ব্রহ্মানন্দ জি মহারাজ তার স্তন পান করেছিলেন, একবার দিব্যানন্দ জি মহারাজ বলছিলেন কি জানি দুধ দুধ পেয়েছিলেন কিনা, নিশ্চয়ই দুধও খেয়েছিলেন। ঠাকুর আত্মরূপ, তিনি স্বয়ং আত্মা, তিনি পরমাত্মা, তিনি যখন যে ভাবটি গ্রহণ করেন তার চরমে বা পরমে পৌঁছে যান, তাই তিনি যখন মাতৃভাবের সাধনা করছিলেন নিজে স্ত্রী রূপে সেজেছিলেন, সেই আচরণ করতে করতে সম্পূর্ণ নারী শরীর যেন প্রাপ্ত হয়েছিলেন ভগবতী তনুতে, এবং তাতে দুধ আসাও সম্ভব, তার পক্ষে অসম্ভব কিচ্ছু নয়। নারদকে জিজ্ঞেস করছেন একজন ভক্ত, ভগবান কি করছেন, নারদ বললেন কথামৃতে আছে, নারদ বললেন ভগবান এখন ছুঁচের মধ্য দিয়ে হাতি আর ইট উট বলা গলিয়ে দিচ্ছেন। মাতৃভাবের দুটি দিক, এক হচ্ছে
জগতের সকল স্ত্রী তথা সমগ্র জগতের প্রতি মাতৃভাব মানে আগে তাকে মা রূপে দেখা, এবং আমিও সেই সমগ্র জগতের মা। মার কি কাজ? নিজের স্বার্থকে সম্পূর্ণ ত্যাগ করে, এই ত্যাগ দায় হচ্ছে শ্রীরামকৃষ্ণের ত্যাগের ভূষণ, যে নিজের সমস্ত স্বার্থকে ত্যাগ করে মা যেমন করে সন্তানের প্রতিপালন করে, সেই সন্তান বড় হয়ে আমায় দেখবে কি দেখবে না এ কথা মার খেয়াল থাকে না। ঠিক তেমনি নিজেকে জগতের মা রূপে প্রতিষ্ঠা করাই মা সারদার পূজা করা, ভগবান শ্রীরামকৃষ্ণের পূজা করা। আমার ছোট্ট জীবনে সকলের উপদেশ শুনে মাকে ঠাকুরকে ভাবতে গিয়ে এই কথাটি মনে হয়েছে, আমি আপনাদের সাথে ভাগ করলাম। যদি কোথাও মনে হয় আমি একটু বাড়াবাড়ি করে ফেললাম, তাহলে আপনারা আপনাদের নিজ গুণে এই সন্তানকে ক্ষমা করবেন। এই মাতৃভাবের আরেকটি দিক, আরেকটি বিশেষ দিক দেখুন, মাকে দেখুন। মা ওই যেমন বড় মুখ করে বলেছেন, শরৎ আমার যেমন ছেলে, শরৎ যেমন আমার ছেলে, তেমনি আমজদ আমার ছেলে। এই শরৎ মহারাজকে, যিনি নিজেকে মায়ের দাড়ি বা ভালি বলে প্রচার করতেন, মানে পরিচয় দিতেন, প্রচার না, ওরা প্রচারের ধার ধারে না, কিন্তু উনি নিজেকে মায়ের দাড়ি বা ভারী বাড়ির সেবক রূপে পরিচয় দিতেন। সেই শারদানন্দজি মহারাজ ব্রহ্মজ্ঞ ঋষি, সাধন করে তো ব্রহ্মজ্ঞ হয়েছেন, ডাইরেক্ট ঠাকুর তাকে আশীর্বাদ করেছে। আপনারা জানেন তো লীলা প্রসঙ্গ বা অন্য জায়গায় পড়ে, একদিন ঠাকুর যেমন পয়লা জানুয়ারি যেদিন কল্পতরু হয়েছিলেন, এক একজনকে স্পর্শ করছে আর তারা আধ্যাত্মিক বিভূতিতে ভরে যাচ্ছে, ঠাকুরের ভাইপো রামলালকে, রামলালই বোধহয় কাকে, যে ভাইপো সেদিন ঠাকুরের কাছে গেছিলেন, সেই ভাইপোকে স্পর্শ করা মাত্র ঠাকুর বুকে হাত দিয়েছিলেন। তারপর সে বলল, এতদিন আমি আমার ইষ্টে মুখটা দেখতে পেলে পাটা পেতাম না, পাটা দেখতে পেলে গাটা পেতাম না, গাটা দেখতে পেলে মুখটা পেতাম না, অর্থাৎ সমগ্র চিত্রটা একবারে ফুটে উঠত না। ঠাকুর স্পর্শ করা মাত্রই সেই মুহূর্তে আমার সমগ্র ইষ্ট জীবন্তভাবে আমার সামনে দাঁড়ালেন, তার মানে তার ইষ্ট দর্শন হলো, এবং তারপর থেকে আমার নিত্য ইষ্ট জীবন্ত রূপে আমার কাছে আসতেন। ওই পয়লা জানুয়ারির দিন নয়, আর একদিন ঠাকুর কাশীপুরে একটু সুস্থ অনুভব করছে, এমন সময় সম্পূর্ণ সমাধিস্থ অবস্থা থেকে জাস্ট নেমেছে, ভাবমুখে রয়েছে, অর্ধবাহ্য দশা, সামনে আর কেউ নেই, শুধু শারদানন্দজি মহারাজ। শারদানন্দজি মহারাজকে ঠাকুর বললেন, কি দিদি বল? শারদানন্দজি মহারাজ বললেন, এই সুযোগ, বললেন, যা চাইব তাই দেবেন, বল না তুমি। বললেন, তাহলে আশীর্বাদ করুন ঠাকুর, যাতে আমার সর্বভূতে প্রভু দর্শন করে। ঠাকুর বললেন, এ কি কথা রে, এ তো চরম অবস্থা। ঠাকুর উনি বললেন, চরম কি আমি বুঝি না, আমি যা চেয়েছি দিতে হলে দিন, না হলে দিতে হবে না। ঠাকুর আশীর্বাদ করলেন, তোর সর্বভূতে প্রভু দর্শন হোক। সেই ব্রহ্মজ্ঞানী সর্বভূতে ব্রহ্ম দর্শনকারী শরৎ যেমন ছিলেন, আমজাদ যে তৎকালীন নিচু বর্ণের হিন্দুদের উচ্চ বর্ণের বিশেষ করে ব্রাহ্মণরা ছায়া মারালে আবার চান করতে যেতেন, সেই যুগে অপর জাত মুসলিম এক, তাই আবার ডাকাত। জয়রাম বাটিতে সে যখন ঢুকত, মায়ের সেবক সেবিকা আত্মীয় স্বজনরা সব সরে যেত, ডাকাত আসছে, ডাকাত আসছে, ও মা ডাকাত। মা তাকে কি করছেন? মা তাকে, সে তখনকার দিনের নারায়ণ তেল পাওয়া যেত, এই জবা কুসুম বা লিঙ্গরাজ তেলের মতো, এখন আবার নবরত্ন তেল বেরিয়েছে, ওই ধরনের বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস দিয়ে তৈরি খুব মাথা ঠান্ডা থাকে এমন তেল, মা তাকে দিয়ে বললেন, বাবা যাও চান করে এসো, আর এটা তোমার কাছে দেখো, মাথা ঠান্ডা থাকবে। তাকে বেতের ঝুড়িতে করে খেতে দিলেন, এক পেট খাওয়ার পর তার এটুকু হচ্ছেন। নলিনীদি বললেন,
36 জাতের এটো পুরুচ্ছ মা? মা বললেন, 36 কথা বলিনি সবচেয়ে আমার। মা কিন্তু এক মারের জন্য বলেননি, বাবা আমজাদ তুমি ডাকাতিটা ছেড়ে দিয়ে আমার কাছে এসো, তাহলে মা আমাদের সকলের মা হতেন না। কারণ মাতৃভাবের চরম বিকাশের যে মূল একটি লক্ষণ, সেটি হল আনকন্ডিশনাল লাভ, শর্তহীন ভালোবাসা। তুমি যেমন, তুমি আমার তেমনই প্রিয়। রবীন্দ্রনাথের শেষের কবিতায় জাগতিক প্রেম সম্পর্কে বলা হয়েছিল, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি, এবার বুঝায় তারে আপনারে দিতে চাই বলি। আমি নিজেকে সেই প্রেমের চরণে উৎসর্গ করব, যে আমার ভালো মন্দ সহ গ্রহণ করবে আমাকে, আমাকে ফেলে দেবে না আমার মন্দের জন্য। মা কিন্তু ফেলে দেননি, মা কিন্তু এই আমজাদকে একবারও বলেননি যে তুমি তোমার ডাকাতিটা ছেড়ে দিয়ে এসো। এই আনকন্ডিশনাল লাভ, শর্তহীন প্রেম, অর্থাৎ তোমার ব্যবহার খারাপ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি আমাকে পাত্তা দাওনি, এই যে সংসারে নানা রকমের কলুষতা, আমি যদি সুযোগ পাই তোমার সেবা করব, তোমায় ভালোবাসবো, এটাই শেষ কথা। তুমি আমার সাথে কি করেছো আমি দেখব না। ভাবুন সেই ঘটনার কথা। জ্ঞান মহারাজ সাধু হয়ে গিয়ে জাপটে ধরলেন পাগলি মামিকে, না হলে বেগুন ছুঁড়ে তো মেরেইছেন। যখন বেগুন ছুঁড়ে মেরেছিলেন, মা তখন বলেছিলেন, ওরে কি করলি, ও হাত যে খসে পড়বে। কিন্তু খসে পড়বে বলে মা কি অনুশোচনা করছেন, ঠাকুর তুমি ওকে ক্ষমা করো, আমি কি বলে ফেললাম। আমি পূর্ণাত্মানন্দজি মহাজের কাছে শুনেছি, পূর্ণাত্মানন্দজি মহাজ একটি বইতে প্রকাশ করেছেন, অন্যত্র বলেছেন, যে পরে খোঁজ নিয়ে দেখা গেছে পূর্ণাত্মানন্দজিকে মা সারদার এক আত্মীয়া বলেছেন যে আমরা শেষ বয়সে দেখেছি, এবং এটি রামময় মহারাজ গৌরীশ্বরানন্দজিও বলেছেন, যে ওই মহিলার হাতগুলো শেষে গলে গিয়েছিল, গলে গলে পড়ছিল, দেখেছেন, মানে ওই পাগলি মামি। মনে হয় এটা একটু নতুন তথ্য হলে হতে পারে। এই পাগলি মামি উনুনের চেলা কাঠ, জ্বলন্ত চেলা কাঠ, সেটা নিয়ে মারতে আসছেন মাকে। সন্ন্যাসীর মহিলাকে রমণের দিকে তাকানো নিষেধ, স্পর্শ করা তো দূরের কথা। জ্ঞান মহারাজ পিছন থেকে সে জাপটে ধরলেন, নাহলে পাগলি মামি ওই চেলা কাঠ আগুন সহ মাকে হয়তো মেরেই ফেলতেন। আমি আপনি কি করতাম জানি না। আমাদের অনেকে মা আছেন, সেই মায়েরা কি মাতৃভাবের পরিচয় দিতেন জানি না। মা সারদা তার আঁচলটা নিয়ে নিজের পায়ে বুলিয়ে বললেন, পাগলিকে নিয়ে আয়, পাগলির মাথায়, পাগলি মামির মাথায় বুলিয়ে দিচ্ছেন, তাকে আশীর্বাদ করছেন যাতে তার ব্রহ্মশাপ না লাগে। অহেতুক তব এই ভালোবাসা, পারি কি গো মোরা বুঝিতে। তিনি আমাদের ভালোবাসেন, তার জন্য কোনো কারণ নেই। তাই ভক্ত হৃদয় শঙ্কায় মরে, ভক্তিবিহীন হৃদয় আমার, কেমনে পূজিব শ্রীপদ তোমার, নয়ন ভরিয়া দাও প্রেম ভা প্রেমধার, পদ পঙ্কজ ধোয়াতে। শেষ করি, একটুখানি হলো হবার পরে হবে, এর তো কোনো শেষ নেই। মা অনন্ত, মায়ের কথাও অনন্ত, মায়ের কথা বলতেও আনন্দ, শুনতেও আনন্দ। রবীন্দ্রনাথ বলেছেন না, মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে। মার কাছে প্রার্থনা করি, মা আমাদের নারী পুরুষ সকলের অন্তরে নিত্য মাতৃভাবের জাগরণ করে
আমাদের হৃদয়ে জেগে উঠুন। আ তার ওই রাঙা চরণ দুটিতে আমাদের ঠাঁই দিন। সুখানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন পাটনার সেক্রেটারি মহারাজ, অত্যন্ত সুন্দর রামচরিত মানুষ পাঠ করেন। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা হয়তো গানে বলি, ওই চরণে শেষের দিনে ঠাঁই যেন পায়ে টিকোনে, ওই চরণে শেষের দিনে, আমরা সবাই এই প্রার্থনাই করি, ওই চরণে শেষের দিনে ঠাঁই যেন পাই একটি কোণে। কিন্তু মহারাজ খুব জোর করে বলেন, আপনি যতই প্রার্থনা করুন, মায়ের চরণে আপনার ঠাঁই হবে না, অন্তত মা সারদার চরণে হবে না। এ তো খুব নেগেটিভ কথা। কিন্তু তারপর যদি জিজ্ঞেস করেন, মহারাজ এ কথা কেন বলছেন, মহারাজ অভয় দিয়ে বলেন, আপনি যদি মা হন, আমি যদি আপনার শিশু সন্তান হই, পা দুটোকে জাপটে ধরেও থাকি, আপনি কি পারবেন আমাকে পায়ে ফেলে রাখতে, নাকি কোলে টেনে তুলে নেবেন? পিছনে ধানের বস্তা, মা হাত পেতে, হাত দুটো অভয়া অভয় চরণ দুটিকে ছড়িয়ে আছে, যাতে চরণের কাছে এলেই ওই হাত দুটো বাড়িয়ে কোলে তুলে নেবেন। যে মা শুধু আমার আপনার মা নয়, জগতের মা সবাকার, যখন সকলের প্রতি মাতৃভাবের কোনো বিকার নেই দেখে ওই সাধু বা ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, মা তুমি এই পিঁপড়েটারও মা? মা বললেন, হ্যাঁ আমি ওই পিঁপড়েটারও মা। যখন এক সমস্ত জীব জন্তু সব কিছুর মধ্যে মায়ের মাতৃভাবের প্রকাশ দেখছেন, মায়ের ওই গাভীটি সন্তান সম্ভবা, সে রাত্রিবেলা তার পেটের যন্ত্রণা করছে, হাম্বা করে ডেকে উঠছে, মা যাই বাবা বলে বিছানাটাকে তড়াক করে যাচ্ছেন, যেমন বাপের বাড়িতে এসে থাকা কোনো একটি গর্ভবতী কন্যার পেটের ব্যথায় মা আঁতকে ওঠেন। মা তার পেটে হাত বুলিয়ে দিয়ে আসছেন, গরুটি শান্ত হলো। গঙ্গারাম নামের পোষা পাখিটা কিছু একটু সমস্যা হয়েছে, মা মা বলে চিৎকার করছে, মা বিছানা থেকে তড়াক করে লাফিয়ে গিয়ে বলছেন, যাই বাবা, তাকে আদর করে দিয়ে এলেন, সে শান্ত হলো। ললিত সহস্রম বলে একটি শাস্ত্র আছে, যেমন বিষ্ণুর সহস্র নাম রয়েছে, ওই ললিতা হচ্ছেন এই মা ষোড়শী, যার পূর্ণ অবতার মা। এত শক্তি নিয়ে মা কখনো পৃথিবীতে আসেননি, মা স্বীকার করেছেন, আমি রাধারূপে আমি সীতারূপে এসেছিলাম, তার ঝুড়ি ঝুড়ি প্রমাণও দিয়েছেন। কিন্তু মা এত শক্তিরূপে শক্তি নিয়ে কখনো এর আগে আসেননি, কেন এসেছেন জানেন? কারণ এই যুগে মায়েদের প্রতি সব থেকে অবমাননা হবে বলে, তাই নারীর শক্তির প্রকৃত অর্থে জাগরণ ঘটানোর জন্য, ভিতরে বাইরে সর্বত্র নারী শক্তির জাগরণের জন্য মায়ের আবির্ভাব। সেই মাকে ওই সাধু জিজ্ঞাসা করছেন, ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, মা তুমি এদের সকলের মা, ওই ললিত সহস্রমে যেমন বলা আছে, আব্রহ্ম কীট জননী, তিনি আব্রহ্ম কীটের জননী। ব্রহ্ম বলতে চা বোঝানো হয়, তিনি ব্রহ্ম প্রসবিনী, জগৎ প্রসবিনী শুধু নয়, ব্রহ্মকেও তিনি প্রসব করেছেন, তাঁরও মা। সেই মাকে বলছে, মা তুমি এই পিঁপড়েটারও মা? মা বললেন, হ্যাঁ। তখন পরম নিশ্চিন্ত হওয়ার জন্য সেই সাধু বা ব্রহ্মচারী মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি যদি সকলেরই মা হও, ভগবান শ্রীরামকৃষ্ণ তোমার কে? মা এক মুহূর্ত না ভেবে তৎক্ষণাৎ উত্তর দিলেন, তিনি আমার সন্তান, কেন দেবেন না? তাকে যে তিনি নিজে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তুমি কি রূপে দেখো, তিনি বলেছিলেন, নহবতে থাকা আমার গর্ভধারিণী মা, মন্দিরের আনন্দময়ী জগৎ জননী, আর তুমি যে ইদানিং আমার পদসেবা করছে, এরা সকলে এক আনন্দময়ীর সাক্ষাৎ রূপ বলে দেখি, তাকে তো তিনি সন্তান রূপে দেখবেনই, তাই তিনি বললেন সন্তান। তখন আরো নিশ্চিন্ত হওয়ার জন্য শেষবারের মতো ওই সাধু জিজ্ঞাসা করলেন, ওই ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, মা
রামকৃষ্ণ যে স্বয়ং ব্রহ্ম, তাহলে তুমি রামকৃষ্ণেরও মা? মা তখন বললেন, হ্যাঁ আমি রামকৃষ্ণেরও মা। জননী শারদাম দেবী রামকৃষ্ণম জগত গুরু পাদ পদ্মে তয়োস্তুত্বা প্রণামামি মুহুঃ। আপনারা সকলে আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন, যেন আমি মায়ের ঠিক ঠিক সন্তান হতে পারি। নমস্কার। জয় ঠাকুর।